হাই বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো টেকুকের বাসরঘরের ভিডিওটি দেখার জন্য। তাই আমি টেকুকের বাসরঘরের লাভস্টোরিটি নিয়ে চলে এসেছি। আগের পর্বে বলেছিলাম তে লাইটটি অফ করে দিতে বলে, আর জাংকুক লাইটটি অফ করে দেয়। চলো বন্ধুরা, এরপরে কি হয় দেখে নেওয়া যাক। কি হলো আবার লাইটটি জ্বাললে? আমার পেতনির এই চাঁদপানা মুখটা না দেখলে যে আমার ভালোই লাগে না, কিন্তু আমার তো খুব লজ্জা করছে। লাইটটি অফ করে দাও না প্লিজ। আমি তো কে হই বলতে? কেন বল, তাহলে বড়ের সামনে কিসের লজ্জা? তবে কি তুই আমার কাছে আসতে আপত্তি আছে? না জাংকুক, তা না, তুমি বুঝবে না। তা তুই আমাকে বুঝিয়ে বল। আমার কোনো আপত্তি নেই জাংকুক, ভালোবাসার মানুষ কাছে আসবে, তাও আবার বিয়ের পর। এর থেকে বেশি খুশি মনে হয় না আর কিছু আছে। জাংকুক তখন তের ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর জাংকুক তেকে জড়িয়ে ধরে আর তাকে কিস করতে থাকে। তারপর তেকে নিজের শার্টটি খুলে আর তের জামাটিও খুলে দেয়। তারপর জাংকুক তেকে শক্ত করে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে। তের লজ্জায় তার মুখ দুটো লাল হয়ে যায়। তারপর জেকে তেকে বিছানায় শুয়ে দেয় আর তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আমার লাগছে জেকে, আর একটু সহ্য করতে আর পারছি না। আমার সোনা বেবি, আর একটু প্লিজ। এইভাবে 3 ঘন্টা পরে জাংকুক তেকে ছেড়ে দেয়। তে তার ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে। হঠাৎ তে বিছানায় রক্ত দেখে ভয় পেয়ে যায়। জাংকুক এই দেখো বিছানায় রক্ত, আমার খুব ভয় করছে। ভয় পাস না তে, এটা স্বাভাবিক, প্রথমবার কাছাকাছি হলে এরকম হয়। তুই কি করে জানলি এটা? তুই তো বোকা তাই জানিস না? এখন তো টুলে ব্যাপারে ছেলেরাও এইসব জানে, আর আমি তো কলেজে পড়ি, আমি জানবো না? ও, তোরা কলেজে পড়াশোনা করিস না, এইসব আলোচনা করিস, বদমাস ছেলে। এ যাও, তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি বিছানাটা একটু চেঞ্জ করে দিচ্ছি। পরের দিন তে স্নান করে জাংকুককে ডাকতে আসে। এর ভিজে চুল থেকে জল টোপে টোপে জাংকুকের মুখে পড়ছে। জেকে ওঠ, সকাল হয়ে গেছে, কি হলো, ওঠ না। জাংকুক তেকে জড়িয়ে ধরে বলে, আমার এখন মিষ্টি চাই। কি, তুই মুখ না ধুয়ে মিষ্টি খেয়ে নিবি? তাহলে যে মিষ্টি খেতে গেলে মুখ ধুতে লাগে না, আমাকে সেই মিষ্টি দে। এটা আবার কেমন মিষ্টি যা খেতে মুখ ধুতে লাগে না? আমি জানি, তুই খাবি। তারপর জাংকুক তেকে কিস করতে শুরু করে। 10 মিনিট পর তেকে, তুই অনেক বদমাশ হয়ে গেছিস। হ্যাঁ তো, আমি তোমার বউয়ের সাথে বদমাশি করছি, অন্য কোনো মেয়ের সাথে তো করছি না। তেকে এই কথাটা ভাববিও না, তাহলে তোর খবর আছে কিন্তু। তারপর তে আর জাংকুক নিচে চলে আসে। শোন জাংকুক, তুমি কাল আমার বিজনেসে জয়েন করবে। ওকে। পরের দিন জাংকুক অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তে এসে জাংকুকের কপালে কিস করে। জাংকুক অবাক হয়ে বলে, তে কি দেখছো এইভাবে? তুমি আজ প্রথম অফিস যাবে, তাই একটা মিষ্টি দিলাম, কিন্তু তে তুমি এটা কি করলে? তে ভয় পেয়ে বলে, কি হয়েছে জেকে? তুমি জানো না, আমার এরকম মিষ্টি অনেক ভালো লাগে, তাই একটা মিষ্টি তো হবে না, আমার অনেকগুলো চাই। এই কথাটি বলে জাংকুকদের কোমল ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। 10 মিনিট পর জাংকুক তেকে ছেড়ে দেয় আর অফিসে চলে যায়। বেশ কিছুক্ষণ পর জাংকুক অফিস থেকে ফিরে এসে তের কোমরটা পিছন থেকে জড়িয়ে ধরে আর তেকে কোলে তুলে নিয়ে কিস করতে থাকে এবং তারা ইন্টিমেট হয়। এইভাবে কয়েক মাস কেটে যায়। তে একদিন মাথা ঘুরে হঠাৎ পড়ে যায়। জাংকুক তো এটা দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে আসে তের কাছে। তে কি হয়েছে? তে সাড়া দাও না প্লিজ, সাড়া দাও না, মা এখানে আসো প্লিজ। কি হয়েছে? মা তে অজ্ঞান হয়ে গেছে, আমি কখন দিয়ে ডাকছি ও সাড়া দিচ্ছে না। জেকে তুই আগে ডক্টরকে ফোন কর। হ্যাঁ মা করছি। কিছুক্ষণ পর ডক্টর আসে আর তেকে দেখে। ডক্টর তেকে দেখে হাসে। জাংকুক রেগে গিয়ে বলে, আমার তে অজ্ঞান হয়ে আছে আর আপনি হাসছেন? মিস্টার জাংকুক আপনি শান্ত হন, একটা গুড নিউজ আছে, আপনি বাবা হতে চলেছেন। এই কথাটি শুনে জাংকুকের মন আনন্দে ভরে যায়। ডক্টর আপনি সত্যি বলছেন আমি বাবা হতে চলেছি? হ্যাঁ মিস্টার জাংকুক, তোমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। কিছুক্ষণ পর
এর জ্ঞান ফিরে আসে আর তে দেখে জাংকুক দূরে বসে আছে। জাংকুক তুই দূরে বসে আছিস কেন? এখানে আয়। হ্যাঁ বলতে, তুই রেগে আছিস কেন? আমার তোকে আর ভালো লাগছে না। দেখি তুই কি অন্য কাউকে ভালোবাসিস? কি সারাক্ষণ জেগে জেগে বলিস বলতো? আর হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি আর সে আমাকে ভালোবেসে বাবা বলে ডাকবে। মানে? জাংকুক হেসে বলে, ওরে আমার মিষ্টি পেতনিটা, আমাদের দুজনের ভালোবাসার চিহ্ন এখন তোর পেটে বাড়ছে, এখন থেকে আমি তোর থেকে বেশি আমার বেবিকেই ভালোবাসব। যেতে, আমি মা হতে চলেছি। হ্যাঁ, আমার বেতনিটা এখন বড় হয়ে গেছে। আই লাভ ইউ জাংকুক। তারপরে জাংকুককে জড়িয়ে ধরে, জাংকুক ওর কপালে কিস করে বলে, আই লাভ ইউ টু আমার পেতনি বউটা। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টেক কেয়ার মি।